খ্যাতিত আছে, তারপরে কিবা জানিবলে চেষ্টা করিম। আপনার নামটো কি? আপনার নাম? আমার নাম দেখ কিবা কব লাগে আপনি খ্যাতির বিষয়ে? আজি কব নরে আপনি? ও মান কলি কি হব আর, খেতে আইসো চাক কিমান ধুনিয়া ধুনিয়া, একদম বরষুণ শেষ হয়ে আছে, খেতে তো অল্প ভাল হয়েছে তথাপিও, একটু চাই লোক মতো অল্প কব অল্প। আপনার ঘরটো কত? আমার ঘরে তো না, যতে হোক আপনি অল্প কব। ও ঠিক আছে, ইফালে ইফালে কাই আছে, কাই কাই আছে, বন্ধু অকল? হ্যাঁ, ও আপনি কিমান বছর ধরে খেতি করে আছে? মালটো বলে নকয় একু, আপনি কিমান কিমান বছর ধরে খেতি করে আছে? সি কইছে বলে 15-16 বছর ধরে খেতি করে আছে, কিন্তু মানুষটো কই আর গুছি গল, খুব লাস লাস লাগিছে, লাস লাগিছে তার। ও ই বলে প্রথমত লেস্ত্রি লেস্ত্রি যেটু কল লেস্ত্রি খেত করে আছে, বহুত বছর ধরে মানে এক্সপিরিয়েন্স আছে তার, তাই খেতি করে আছেন। কি খেতি কয়? মানে যে কোনো খেতি করে আছেন 15-16 বছর ধরে, মানে সি অল্প এক্সপিরিয়েন্স শেয়ার করব লাগে আপনার। নকরে? এ নকরে বলে তার বলে একটু লাভ নহয়, কারণে শেয়ার নকরে। ঠিক আছে আমি যাং আর তেন হলিয়ে কি হব আর, একটু শাক খেতিটো মানে বরষুণত পানি এক সপ্তাহ ধরে পুরো একদম শেষ হয়ে গেছে, পুরো শেষ হয়েছে। এইটো মানুষ সি বোলে শেয়ারই নকরে, এইটো দূরের পর দেখাইছো, এইটো মানুষ শেয়ার নকরে। মই কৈছো যে এক্সপিরিয়েন্সটো আপনার অল্প কব, 15 বছর ধরে যদি করে আছে খেতিটো কেনেহেন লাভ আলাভ, কেন লোকসান হয়েছে, কি কোন বছরত কিমান সফলতা অর্জন করেছে, আর এইটো এটা যখন মানুষ আছে এইটো কি খেতিত কাম করে আছে, চাইছেন আপনাদের এই এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা শেয়ার নকরে, কারণ এটা বহুত বেয়া কথা। কি 15 বছর ধরেই খেতি করে আছে মানুষটো, 15 বছর ধরে, কেন কোনটো বছর কিমান লাভ হয়েছে, কিমান লোকসান হয়েছে, সেইবিল আমার অডিয়েন্সের সন্মুখত কলি অল্প ভাল হলাক হয় নিশ্চয়, কিন্তু